এই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের মূলত এই ভিডিওটি শুধুমাত্র কবুতর প্রেমিক ভাইদের জন্য আমরা বিভিন্ন সময় অনেক দামি দামি কবুতর শখের বসে পালন করে থাকি তবে যারা কবিতা কবুতর পালনে অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এই ভিডিওটা আসলে আমি তাদেরকে অ্যাভয়েড করে যেতে বলবো কেননা যারা অভিজ্ঞ তারা জানেন যে কবুতরে কি কি রোগ হতে পারে এবং কি কি ভ্যাকসিন দেয়া লাগতে পারে কিন্তু যারা নতুন অর্থাৎ শখের বসে একদম নতুন ভাবে কবুতর পালন করছেন তাদের জন্য জেনে রাখা জরুরি যে কবুতরে কি কি রোগের টিকা দিতে হবে এবং সেটা কিভাবে দিতে হবে কি পরিমাণে হবে এবং টিকার নাম কি এটা জানা তাদের জন্য খুব জরুরি আহ সেই কারণে আমি ইনফরমেশনগুলো আহ কালেক্ট করেছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো খামারের রোগ প্রতিরোধের জন্য টিকা প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয় কবুতরে বিভিন্ন রোগ হয়ে থাকে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে রোগ দুটা এটা হচ্ছে একটা হচ্ছে রানীক্ষেত রোগ আর একটা হচ্ছে পক্স রোগ তো রানীক্ষেত নর্মালি আহ মুরগি বা কবুতর যাই বলেন তার কি সব কিছুর ক্ষেত্রেই রানীক্ষেত কিন্তু পক্সটা হচ্ছে আপনার আহ কবুতরের ক্ষেত্রে যদি পক্স হয় তাহলে আমরা সেটাকে বলেই থাকি বলে থাকি যে পিজন পক্স আর মুরগির ক্ষেত্রে হলে সেটাকে ফাউল পক্স বলা হয় তো যাই হোক এই দুটি রোগের মধ্যে এই দুটি রোগে আসলে কবুতর প্রায় আক্রান্ত হয় তবে আহ রানীক্ষেত রোগে আক্রান্ত কবুতরের বেশিরভাগই মারা যায় এটা আপনারা জানেন যারা কবুতর পালন করেন তো এই রোগের আসলে চিকিৎসা নেই তো প্রশ্ন হচ্ছে যে কেন ভাই চিকিৎসা হবে না এর উত্তর হচ্ছে যে রানীক্ষেত রোগটা হচ্ছে একটা ভাইরাল ডিজিজ অর্থাৎ ভাইরাস দ্বারা এই রোগটা হয়ে থাকে এবং আমরা জানি যে ভাইরাসের বিরুদ্ধে আসলে কাজ করে এমন কোনো মেডিসিন এখনো তৈরি হয়নি এমন কোনো ভ্যাকসিন তৈরি হয়নি কাজে এই রোগটাকে আপনার আপনার যেটা করতে হবে এই রোগটা হলে আপনি চিকিৎসা দিতে পারবেন না তবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে যাতে না হয় কিন্তু আপনি এই রোগটা যাতে না হয় সেজন্য ব্যবস্থা আপনাকে নিতে হবে সেক্ষেত্রে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই প্রবাদটা একশো ভাগ খাটি এই রানীক্ষেত রোগের ক্ষেত্রে তো প্রত্যেক কবুতর পালনকারী ভাইদের এই দুটি রোগের টিকা দিতে হবে তার শখের কবুতর টিকে এবং এই টিকাদান কর্মসূচিটা হচ্ছে যে রানীক্ষেত রোগের জন্য আপনাকে দুইটা টিকা দিতে হবে একটা টিকা হচ্ছে বিসিআরডিবি এই টিকার নাম হচ্ছে বিসিআরডিবি এই বিসি আর ডিবিটা হয়েছে ডি তে হচ্ছে বেবি সি তে হচ্ছে চিক্স আর এ হচ্ছে রানীক্ষেত ডি তে হচ্ছে ডিজিজ আর ভি তে হচ্ছে ভাইরাস এটা সংক্ষিপ্ত রূপটা মিলে হয়েছে বিসি আর ডিবি এই টিকাটা পাওয়া যায় বাংলাদেশে এক থেকে সাত দিন বয়সের মধ্যে এবং পরবর্তীতে বুস্টার হবে বাইশ থেকে আটাই দিন বয়সের মধ্যে এখন আনার পরে ডোজ হচ্ছে যে চোখে দিতে হবে পানির সাথে মিশিয়ে চোখে দিতে হবে চোখে এক ফোঁটা করে এক চোখে দিতে হবে এক ফোটা করে এবং আহ ছয় মিলি পানিতে টিকাটা কিভাবে বোলাবেন ছয় মিলি পানির মধ্যে আহ এক টিকাটা গুলাতে হবে এবং পানিটা টিউবলে পানি না এটা ডিস্টিল ওয়াটার চিনতে পাওয়া যায় ডিস্টিল ওয়াটার হ্যাঁ একদম কোনো প্রকার আয়ন ছাড়া জীবাণুমুক্ত পানি এই পানির মধ্যে টিকাটা টিকাটা বেশি কার্যকর হবে নাম হচ্ছে ডিস্টিল ওয়াটার তো এটা হচ্ছে 100 কবুতরের জন্য 6 মিলিতে 6 মিলি পানিতে এই টিকাটা গুলে তারপর হচ্ছে চুকে এক ফোঁটা করে দিতে হবে আর হচ্ছে 28 বয়স্ক কবুতরের ক্ষেত্রে আর ডিভি টিকা দিতে হবে আহ এটার বয়সটা যেহেতু এটা বয়স্ক কবুতরের ক্ষেত্রে সেহেতু এটা দুই মাস বয়সের উপরে দিতে হবে এবং এই টিকাটার নাম হচ্ছে আর ডিভি অর্থাৎ হলে বা তার বেশি এক এম এল করে এটা ইনজেকশনের মাধ্যমে দিতে হবে কবুতরের রানের মাংসের মধ্যে দিতে হবে হ্যাঁ এক এক এম এল করে প্রতিটা কবুতরের রানের মাংস দিতে হবে এবং এটা একশো মিলি পানিতে গুলিয়ে এই টিকাটা একশো কবুতরকে দিতে হবে এরপরে আসি পিজন পক্স অর্থাৎ পক্সের ভ্যাকসিন সেটা এই পিজন পক্স ভ্যাকসিনটা এটা আপনাকে দিতে হবে কবুতরের বয়স যখন তিন থেকে সাত দিন থাকবে তিন থেকে সাত দিনের মধ্যে পাখার যে তিনি এটা আসলে প্র্যাকটিক্যালি না দেখালে বোঝানো সম্ভব না এই পাখার যে ত্রিকোণাকৃতি যে মাংসবিহীন যে একটা চামড়া আছে দেখবেন যে সেখানে পালকবিহীন যে একটা জায়গা আছে চামড়ার নিচে আপনি খুঁচিয়ে তিন মিলি 3 মিলি পানিতে এই টিকাটা গুলিউ 200 কবুতরকে দিতে হবে তবে টিকাটা দেয়া একটু টাফ আপনার জন্য যদি কবুতর বেশি দামি কবুতর হয়ে থাকে রয়্যাল কবুতর তাহলে সেক্ষেত্রে আপনি এই টিকা দেওয়ার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেনারিয়ানের পরামর্শ নিয়ে তারপর টিকাটা দিবেন নিজে না দিতে পারলে আপনি একজন ভেটেরিনারিয়ানকে তার শরণাপন্ন হয়ে আসলে টিকাটা দিতে পারেন অথবা আপনি সরকারি যে প্রাণী চিকিৎসা যে হাসপাতাল রয়েছে পশু হাসপাতাল সেখানে নিয়ে গিয়ে আপনি টিকাটা আহ দিয়ে আসতে পারেন তো এটা ছিল কবুতরের টিকা প্রদান কর্মসূচি নিয়ে কথা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ